ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? আলহামদুলিল্লাহ। কি কথা আছে দিগাস? না মা, কোনো সমস্যা না মা। আয় 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 বয়। ঠিক আছে মা, ঠিক আছে। কিসে তোর সমস্যা? এই বাড়িতে মাইয়া থাকতে নিয়ে আমারে সমস্যা কি? কত সুন্দর পরিবেশ দেখছো। সুন্দর, তুমি জানো এই মায়ের চরিত্র খারাপ। ঠিকপেড়া তুমি মায়ের সিনিয়র ঠিক করে আজি সাহেবের মাইয়া। আর আমি চিনি না, ওদিন আমি এক জায়গায় যাইতেছি রাস্তার ভিতরে মাইয়া কি সুন্দর আপা জানো না, সাজে বুঝে খারাপ হয়েছে, মেকআপ টাকা পুরা আমার কথা সিস কুজমি ভাইয়া দিকে আসেন, আমার হাত ধরে টাটানি করতেছে। তো আমি বলতেছি আপু এগুলা কি করেন? জানেন না বাপ, মাইয়া আমারে কইতাছে চলেন না ভাইয়া, আপনি অনেক সুন্দর, অনেক কিউট, অনেক স্মার্ট, যে চলেন না আপনার আমার বেডরুমে যাবো। আমি আব্বা বিশ্বাস করবো আপনার রকম লজ্জা, আমি এমন দুধ দিছি, দুধ দিয়ে আমি বাইকে গেছি আব্বা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি কস? আমি তো জানি এত সুন্দর পরিবার, এত ভালো পরিবার, এরা এর মেয়ে এরকম। সালাম আলাইকুম। রাইমি আপনার সালাম, একটা বেদ্য আপনারা মিয়া। আমি জানতাম আপনি আজিস আবু হস করে আসছেন, আপনার ফ্যামিলি খুবই ভালো,
খুবই ভদ্র এখন দেখি না আপনার যে একটা দুনিয়া মুড়ছে আছে না মাইয়া পিচ্ছে একটা মাইয়া কি করছে জানেন আমার পোলারার ওইদিন রাস্তায় একা পায়া কইতাছে আরে ভাইয়া আপনি তো অনেক সুন্দর অনেক স্মার্ট অনেক সেক্সি আসেন না আপনারে নিয়ে আমি আমার বেডরুমে যাই না আপনার ওই মেয়েটার সুন্দর তো খারাপ আমার দিলিন দিলি আমার ইয়া ভাই 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 আমার ভিতরে ভাই 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 আমার ভিতরে যা তোর চরিত্র খারাপ তোর পোলার তোর দুধ বাপুতে তোর চরিত্র খারাপ রাইতে মায়ের উপরে জানো এই এলাকায় যা মায়ের উপরে কোনো মায়া নাই তুই জানোস তুই কারে কি কইতাছস হ্যাঁ তার সারা গোষ্ঠী ভাই ভাই বুঝছি আপনার ব্যবহারই বইলা দে আপনার মেয়ের চরিত্র খারাপ মিয়া তো গো ব্যবহার বুঝে তোরা কোন ভাবিলি ভাইরা ফালতু একটা লোক ভাইরা আগে জান না আসতাম না মিয়া একটা বড় দিন ভাইরা এই মিয়া আজকে আমাকে লাগে নাই আমরাও বইরা দিমু ভাইরা 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 এই মিয়া আপনার ব্যবহার তো খারাপ কি লাগা তুই কি করব তুই কি করব তোর লাগে কি করব বেটা তুই আমারে চিনোস তুই আমার গায়ে হাত দিছস বেটা আমার গলার ধাক্কা দিছস আমার ধাক্কা দিছস তুই চিনোস আমারে ঠিক করে বেটা তুই তো বান্দর মন্দ বান্দর দেখা যাইতাছে যা যা তুই তো পাপ ডাক ঠিকাইছস ওই যে হেমেদপুর থেকে তোর কি ছাড়ছে তোর বাড়ি ঘরের মানুষ জানে না ফাজিল কোথাকার বেদ্যপ লোক কার লোকে কি ব্যবহার করতে সেটা বুঝছস তুই তোর যে অবস্থা তোর পিছে অল টাইম একটা ডাক্তার হওয়া দরকার যা ভাইরা বেদ্যপ কিটা ভাইরা তোকে সামনে মাইয়ে বিয়ে দিতাম না এক কাল সাপার দাঁত খোয়াইলাম ভাইরা বেদ্যপের গোষ্ঠী ভাইরা কি করতেছ তুমি উঠে গেলেন ভাই উঠে ওই দাস করবেন না টাস করব না তুই উষ্টা দিমু তোরে বাইরা বাইরে রচ্ছ না বাইরে কি করছ ওরে ওরে প্লিজ ওঠেন আরে রাগে না ওঠেন না তোর পুরো ফ্যামিলি খারাপ রাগ করেন বসে এই কি যে তোর ব্যাপার কি তোর সমস্যা কি তুই দিস কি সুন্দর সুন্দর মদিন আলাপতে বিয়ে পাবি যা বিয়ে বগা বাপ পুত্র লাগে বিয়ে বগা যা বসে প্লিজ বসে কই বসবো ওখানে বসবো রাগ করেন না প্লিজ আপনারা ফ্যামিলি এরকম আমি জানলে কোনোদিন আমার ছেলেরে নিয়ে আমি এই জায়গায় আসতাম না আর এই মাইয়া তো চরিত্র খারাপ এই মেয়েটা না এটা হ্যাঁ হ্যাঁ বই নেই আপনাদের কোথাও ভুল হইছে আমাদের ভুল হইতাছে না ভুল তোমার বাপে করতেছে তোমার বাপে তো একটা বেদ্যপ লোক কিভাবে ওই দেখছো দেখছো তো এরকম করে হ্যাঁ আমার ঘাড় ধাক্কা দেখে না ফলাই দিছে এই মিয়া আপনার মতন লোক কোনোদিন মিয়া আমার টাচ করতে পারে মিয়া বেশাব রাগ করেন না মশাই এই মিয়া কি এর বিয়ে সব আপনি বেদ্যপ মহিলা কি এর বিয়ে আমি আপনার আমি ভদ্র দেখেই তোর হনার বাড়িতে রাখছি না তোর তুই ব্যবহার করছো তুই বাপ পুত্র আছে নলে নলে ভাঙ্গে দেয় পকেট ভরে দিবো জানবে না কথা সাবধানে জুতা কইলা জুতা মু কিন্তু বুইরা খাড়াস তোর উষ্টা মু খাড়াস কথা কা তুমি এখানে বসো এই চুপ বসো ভেদবের বাচ্চারা আবু চলো প্লিজ আপনি আবার কে আপনার বাকি আছে আমাদের সাথে খারাপ ব্যবহার করার প্লিজ আপনি হয়তো একটা ভুল বোঝাবুঝি হইতেছে এখানে আমি আপনাকে ভুলটা ভাঙাই দিই প্লিজ দুইটা কথা শুনবেন আমার বলেন আপনি মুরব্বী মানুষ বলেন কত সুন্দর ব্যবহার ছেলে যখন আপনার ছেলের সাথে আমার মাতিনের বিয়ে ঠিক করে না ঠিক তখন আমি একটা পরামর্শ দিয়েছিলাম ওদেরকে যেমন আমি আমার ছেলের বউকে নিয়ে আমার নাতিনকে নিয়ে বৈশা ছোট্ট একটা প্ল্যান করছিলাম আর কি আপনার ছেলেটা কতটুকু চরিত্রবান কতটুকু সৎ এই জিনিসটুকু তো যাচাই বাছাই করতে হবে কারণ আমাদের মেয়েটা দেব কোন ঘরে যাইতেছে কোন বংশে যাইতেছে একটু যাচাই বাছাই দরকার আছে না বলেন প্লিজ রাগ করবেন না বলেন বলেন আপনি শুনতে এই জন্য প্রথমত কী করছে জানেন ওই আমার ছেলের বউ আর ওর মা ওর মেয়ে দুজনে মিলে রাস্তায় দাঁড়াইছিল আপনার ছেলে ওই দিক দিয়ে যাইতেছিল 40,000 টাকার একটা বান্ডিল রোডে ফেলাই দিছে যে দেখি টাকাটা সে আত্মসাত করে নাকি রিটার্ন করে তো যখন একটা সময় দেখলো যে টাকাটা আবার রিটার্ন করছে তাহলে আপনার ছেলে সৎ সৎ বাবার সৎ ছেলে ধন্যবাদ তারপরে তার চরিত্রটা তো অন্তত পরীক্ষা করতে হবে ওই চরিত্রটা পরীক্ষা করার জন্য আমার ওই ছোটো নাতিনটা কী করছে একটু সাজগোজ করে মেকআপ টেকআপ করে রাস্তায় দাঁড়ায় গেছে আপনার ছেলে যাচ্ছিল ওরে ডাক দিছে ডাক দিয়া ওরে বলছে আর কি যে আপনি খুব সুন্দর খুব স্মার্ট খুব সেক্সি আসেন আপনাকে নিয়ে বেডরুমে যাই ওইখানেও পাস করছে চরিত্রবান বাবার চরিত্রবান হ্যাঁ এই তো আপনি বুঝতে পারছেন আপনি বুদ্ধিমান লোক বুঝতে পারছেন তো ওইখানেও যখন ও পাস করছে আমরা একেবারে বাসায় এসে বসা সবাই মিলে ফাইনাল সিদ্ধান্ত নিছি যে বিয়ে যদি মেয়ে দিতে হয় এখানেই দেবো এই জন্যই আমরা এই কাজটা করছি আরে গদ্য বাসায় মেহমান আসলে তার সাথে আচার আচরণ কীরকম করতে হয় জানোস না হ্যাঁ এখনও বসে নিছে সরি বল ভাইজান আসলে আমার ভুলে গেছে আমার ক্ষমা করে দিন খারাপ করে থাকেন আসেন আমিও আপনার সাথে খারাপ ব্যবহার করছি আপনিও কিছু মনে করেন না আচ্ছা চল যান ভিতরে চলুন এই চানাসটা ব্যবহার ব্যবস্থা করো সবাই আলহামদুলিল্লাহ বলতে পারি
আপনার ব্যবহার যা বিশ্বাস করেন আপনার ব্যবহারে এখন আমি বিয়ে করাইতে চাইছিলাম না তারপর আপনার ব্যবহারের কারণে শুধু আমি এখন আলহামদুলিল্লাহ বললাম এই চুপ আমি যে ডিসিশন নিব এইটাই ফাইনাল ডিসিশন কোনো কথা হবে না ভাইয়া তুমি কিছু মনে করো না আসলে প্রত্যেকটা ছেলে মেয়েদের বিয়ের সময় এই ধরনের পরীক্ষা করে নেওয়াটা উচিত কারণ সারা জীবন তোমরা একসাথে সংসার করবা একে অপর অপরকে চিনা নিলে এটা ভালো না চলো আচ্ছা ভাইজান চলুন ভিতরে চলুন বাবা বাবা আসুন আপনি আসুন প্লিজ কত চরিত্রবান হ্যাঁ একটা মেয়ে বিয়ে দিতে গেলে সেই ছেলে যদি চরিত্রবান হয় সৎ হয় তার পরিবার ভালো থাকে তার পরিবারের বংশ ভালো থাকে এর চেয়ে বড় চাওয়া পাওয়ার কি থাকতে পারে হ্যাঁ আমার মনটাকে ভ্রমণের মধ্যে পেটটা বাইর করে খালি খারাপ থাকে আর বাড়িতে মেহমান এলে এরকম এরকম আচরণ করে মানুষ হ্যাঁ ওই যে লাহো আমি নিজে তোর কাছে তুই বিয়ে বয়ে যাকা ভাই চুপ বাবু লেন্ডা ডাক লেন্ডা কত রে বাইর করে রাখে আজি বংশ মেয়ে ছেলেরা